এ ভাই দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এটা কি কি এরিয়া এটা ভাই? আমি এই গরু টানছিলাম, গরু লামে না, এখন আমি মই কিবা দিব, মই গরু দাঁড়াও যাবে না যুগ ভাই। এখন আমি আমার এই মোটর সাইকেলটা আমারই, আমি এটা দিয়ে এখন মই দিব বুঝলে আমার আদর। এটা কি মই মই কি এরিয়া? এটা কি পিছে কি এরিয়া? পিছে এটা ভাই মই এটা মোটর সাইকেলে মানে বানছো? হ্যাঁ মোটর সাইকেলে বানছি। এখন আমি এই মই এখন বর্তমানে এটা কি এটা কি আমনে জালাফাট নাকি? জালাফাট ভাই এটা এটা এই এখন কি গাড়ি দেখি গাড়ি দেমই দে হইব গাড়ি যা মই দিব এখন ট্রাক্টর ট্রাক্টর কি হিসাব আছে ভাই? 3 থেকে 350 টাকা লাগে, আমি 350 টাকা দিয়ে আমি মই দিতে পারবো না, এই কারণে আমি আর ট্রাক্টর নাই না, আমার মোটরসাইকেলটা এই যে আমার এই গাড়িটা আমি এই দিয়ে মই দেই মই দিয়ে আলবাম এখন আমার আধা কেটে আধা লিটার তেল যাবে। আচ্ছা গরু নাই আমনের? আগে তো শুনতাম যে গরু দিয়ে মানুষ হাল হাল চাষ করতো, আর মোটরসাইকেল কে আমি এখন মোটরসাইকেল দিয়ে গরু দিয়ে আমার 1 কেজি দুধ কম দিতে 70 টাকা যাবে। আচ্ছা এরপরে আমি আমার মোটরসাইকেল দিয়ে দিতেছি আমার আধা লিটার তেল যাবে। আচ্ছা আধা লিটার তেল দিয়ে আমি দেখো এখন বর্তমানে আমি মোটরসাইকেল দিয়ে মুজিব, মানে মোটরসাইকেল দিয়ে সব জায়গায় মুজিব। হ্যাঁ সব জায়গায়। ভালো, ভেরি গুড, সুন্দর, খুব সুন্দর। এই যে মই লাগাইছুন এটা? জি এটা মই লাগাইছুন ফিসে যে না মোটরসাইকেল ফিসে? হ্যাঁ মোটরসাইকেল তো দেখা কাগজ করা। জি হ্যাঁ মোটরসাইকেল মানে কাগজপত্র সব ঠিক আছে? ওই সর্বনাশ দেখো সে তুমি ফানি কম না, মেলা ফানি মাঝে নামাই দিচ্ছেন মোটরসাইকেল। তো মোটরসাইকেল কুদতে আছে এটাকে, মোটরসাইকেল যাইবো নাকি সামনের দিকে? হ্যাঁ যাইবো। ভালো করছো, শুন এইটা কেডা? হ্যাঁ হ্যাঁ কেডা? এটা আমার নাতি। এটা আমার নাতি? মানে হ্যাঁ পিছিয়ে দূরে দূরে রাখছো, যাতা দিতো? হ্যাঁ যাতা দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, সমস্যা নেই, খুব সুন্দর, ঠিক আছে, বুদ্ধি তো ঠিক আছে। মনে করুন যে আপনি তো আগের মানুষ, আপনার মাথা তো এইসব বুদ্ধি আইবো, কিন্তু ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ডিজেলটা লোক বুঝেন নাই এখন বর্তমানে যে মানে নাঙ্গল কেন আইছে না? না নাঙ্গল কেন আসবে না? নাঙ্গল আয় না আসবে কেন? আমার আসলেই আমার 350 টাকা দিতে হবে, 350 টাকা দিয়ে আমি পারবো? ও মানে হচ্ছে আপনার একটা মোটরসাইকেল আছে, ওখানে আপনি সাইকেল শুনে যে টিয়া মানুষের দিবা না? মোটরসাইকেল দেখে হাল চাষের কাজ করে চলতেছে? ভালো, ভেরি গুড, খুব সুন্দর, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আমি তাহলে একটু দেখি যে হ্যাঁ কি গাড়ি চালাতে নাকি? হ্যাঁ হ্যাঁ কি এটা ড্রাইভার? হ্যাঁ এটা ড্রাইভার। আচ্ছা আমি তো জানি বিষয় হচ্ছে যে ফেহের মাধ্যমে কাদার মাধ্যমে মনে করেন যে শিয়ার চাক্কা, শিয়ার বলতে লোহার চাক্কা লাগে, কিন্তু এটা তো আমরা প্লাস্টিক চাক্কা, এটা কি সামনে আগবাইবো নাকি? হ্যাঁ আগবাইবো না কেন, গাড়ি আমার ভালো গাড়ি, এটা ভালো গাড়ি, ভালো। হ্যাঁ ইঞ্জিল ইঞ্জিল কিরকম? ইঞ্জিল ভালো আছে? ইঞ্জিল ভালো। আচ্ছা ভালো, ঠিক আছে, সমস্যা নাই। আমি তো এখন দর্শকের উদ্দেশ্যে আমি আর কি বলবো, আমার তো মনে হয় যে আমি নিজেই মনে করি যখন হাফ টুলে যাই হাফ টুলে যাই হাফ টুলে যাই অবস্থা হয়েছে, আপনার যে অবস্থা ঠিক আছে, এখন তো অবস্থা খুবই আমারই খারাপ হয়েছে। আচ্ছা এখন হ্যাঁ যে আচ্ছা হ্যাঁ এখন এই তুমি কি গাড়ি চালাইতে রো? হ্যাঁ গাড়ি চালাইতে রো না? তোমার এই তোমার যে হ্যাঁ এই বুদ্ধিটা দিলো ঠিক আছে, তুমি এটা কি অ্যাকসেপ্ট করছো? তোমার কি মনে হয় যে এই চাক্কাটা যাইবো নাকি? মনে হয় যাইবো, অবশ্যই। হ্যাঁ যাইবো মানে আরো কি এভাবে? এটা কি আমরা জালাফাট? জি এটা আমি পুরোটা পুরোটাই করা হইব, এটা জালাফাট এটা? হ্যাঁ পুরোটা। ঠিক আছে খুব সুন্দর। তো ভাই আমি একটু দেখি নাকি, একটু দেখি আপনি কিভাবে গাড়িটা চালান আর কিভাবে মইটা দেন, ঠিক আছে? হ্যাঁ কি ধরে রাখছে না? ঠিক আছে ঠিক আছে, ওকে আমি একটু ক্যামেরাটা এদিক থেকে দেখি, ঠিক আছে দর্শক এই দিকে যাই। হ্যাঁ বাহ ভাই ভাই দাদা আমার ডাকছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আমার ডাকছেন, আমি তো ক্যামেরা কথা আপনার কোনো সমস্যা হতো না, ঠিক আছে আপনি যে বুদ্ধি বার করছেন আপনার ধন্যবাদ, আপনার দর্শকের পক্ষ থেকে ধন্যবাদ। এখন কি আপনার মই দেওয়া শেষ নাকি? আরেকটা ঠিক আছে, আচ্ছা দেখি আমি দেখি, সমস্যা নাই, ঠিক আছে লাস্টে পর্যন্ত দেখি কি কি করুন বিষয়টা কি।
দাদা 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 ওই বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, দর্শকের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে, গাড়িটা বন্ধ করো বন্ধ করো। আচ্ছা বিষয় তো হইছে, আপনি তো রেকর্ড করে আলছেন ভিডিও, তো মনে করেন যে কি করতাম, আমার তো মাথা এমনি ঠিক নেই, আপনি তো ঠিক ঘটনা তো ঠিক করে আলছেন, এটা তো দেখা যায় মই ঠিক হয়ে গেছে, খুব সুন্দর মই হয়েছে, ট্রাক্টরের থেকে খুব সুন্দর মই হয়েছে, একদম ফিনিশিং। এখন কি আপনি এটার মধ্যে কি জ্বালা ফেলবেন না? জি জ্বালা ফেলবো। হ্যাঁ বুড়ো জ্বালা ফেলবেন? হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর, একদম মনে করেন যে আপনি আসলে রেকর্ড করে আলছেন, আপনার মাথার যে বুদ্ধি, এই বুদ্ধি মনে করেন যে এখন আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে এই বুদ্ধিটা যাতে মনে করেন যে প্রতিটা গ্রামগঞ্জে হয়ে যায়। কারণ ওই লোক মোটরসাইকেল দাম কত আপনার? মোটরসাইকেলটার দাম এখন বর্তমানে ২০,০০০ টাকা হবে। ২০,০০০ টাকা হবে, মানে এখন আপনি যে যে মইটা দিলেন এটা কয় লিটার তেল গেছে অনুমান? আধা লিটার যাবে না, একটু কম যাবে। আধা লিটার যাবে না? না মানে চাকটা তো হয়েছে, এটা অটোমেটিক ঘুরছে, ঠিক আছে, তারপরে কোনো প্রবলেম হয়েছে না? জি না। ঠিক আছে, কিন্তু ড্রাইভার তো মনে করেন যে আপনি এটা ফাঁকা ড্রাইভার? হ্যাঁ ড্রাইভার আমার এটা একবারে হায়ার করে মানুষ নিবে, কারণ এই ধরনের কার্যকলাপ ওই বাংলাদেশের ভিতরে বোধ হয় প্রথম আমি মনে করেন যে দেখলাম। কারণ হলো এই ধরনের ঘটনা আর নজিরবিহীন, মানে হলো এই ধরনের ঘটনা আর ঘটে নাই, ঠিক আছে। তো আপনাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর কৃষি সম্প্রদায় পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। কারণ হচ্ছে আপনারা যে সিস্টেম আবিষ্কার করছেন, এগুলো সিস্টেম আবিষ্কার করা প্রয়োজন, কারণ ডিজিটাল হচ্ছে বাংলাদেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।